Prideest Entertainment presents. কপালরে লিখনি কোনে লিখে লিখে জীবন কবিতা জীবনরে ছবিতি কোনে আঁকে কোনে বোলায় তুলিকা কোনে জ্বলায় কোনে নুমা জীবন খরিতা ভাগ্য বিধাতা ভাগ্য বিধাতা ভাগ্য বিধাতা মানুহটোৱে মাত এষাৰো দিয়া নাই জোনাকী বাই মই কি কৰোঁ চকুৱে মেলা নাই মানুহটোৱে বুজিছোঁ কিন্তু মোৰ কিবা এটা লাগি আছে জানানে কথাটো যেন ইমান নৰ্মেল নহয় ডোন্ট ৱৰি মই আকৌ তালৈ যাম মই গৈ নিজে চাই নালাগে ৰবা আহি পাইছাহিহে মই কৰিম কিবা এটা ডক্টৰে কি কৈছে এইমাত্ৰ চেকআপত গৈছে ৰুমতে আছে এতিয়া ওলাই আহি কি বা কয় ডক্টৰ কি হৈছে বা তুমি কিয় কান্দি আছা নাই নাই একো হোৱা নাই আপুনি আহিছে ময়ো খবৰ এটা লৈ যাওঁ বুলি আহিলোঁ ভাল কৰিলে আপোনাৰ এই ধাৰ জীৱনতো খুজিব নোৱাৰিম চবতে দুখ পাইছে জানানে মূৰত হাতত ভৰিত আনকি বুকুতো কি হব নীলুত দেউতা আগৰ নিচিনা হবনে নহয় কোৱাচোন ডেফিনেটলি হব কি উল্টা পুল্টা কথা ভাবি মন বেয়া কৰি আছ তই এনেকুৱা অৱস্থাত ঘৰৰ ডাঙৰ ছোৱালীজনী হৈ আনক কন্দাৰ পৰা ৰখাবহে লাগে নে নিজেই কেঁচুৱাৰ নিচিনা কান্দিব লাগে কন্দা বন্ধ কৰিবি নে এতিয়া ইমান ডাঙৰ ছোৱালীজনী হৈ এনেকৈ কান্দে নেকি মীৰিনা ডক্টৰে কি কৈছে এতিয়া বিপদৰ পৰা মুক্ত বুলি কৈছে কিন্তু এতিয়াও দেউতাৰ চেন্স অহা নাই নীলোৎপল দা চেন্স অহা নহা কথা কিবা কৈছে নে কৈছে আৰু কেইঘণ্টামানৰ পাছতহে দেউতাৰ চেন্স আহিব বুলি কৈছে চিন্তা কৰিবও মানা কৰিছে কিন্তু চিন্তাটো হয় দিয়াচোন সেইটোতো হয়ে কিন্তু ডাক্তৰে যেতিয়া টেনচন ল'ব মানা কৰিছে টেনচন নল'বা অঁ আপুনি ইনভেষ্টিগেশ্যন কৰি আছে নেকি আংকলৰ কেছটো হয় একচুৱেলি মই নীলোৎপল দা এখেত ইন্সপেক্টৰ সমীৰণ বৰগোহাঁই এখেতে সেইদিনাখন দেউতাক ৰাস্তাৰ কাষত পাইছিল আৰু উঠাই আনি হস্পিটেলত এডমিট কৰিছিল আৰু সমীৰণ এওঁ নীলোৎপল দা বাৰ চাইল্ডহুড ফ্ৰেণ্ড দিল্লীত থাকে পিছে নীলোৎপল দা তুমি কেতিয়া আহিলা মই আজি আহিলোঁ ভাবিলোঁ ঘৰত সোমাই চাহ একাপ খাই তোমালোকক ছাৰপ্ৰাইজ ভিজিট এটা দিওঁ তোমালোকৰ ঘৰ পৰাৰ আগতে মই কমলক লগ পালোঁ সিহে মোক ক'লে মইতো শুনি চাওক সি ক'লে তোমালোক হস্পিটেলতে থকাৰ কথা চ' মই ডাইৰেক্টলি ইয়ালৈকে গুচি আহিলোঁ ভাল কৰিলা মোৰ বহুত বেছি অকলশৰীয়া লাগি আছে পিছে কিমান দিন আছা নে আজিয়ে যাবাগৈ মই বাৰু আছোঁ দুদিন পিছে তইকে একো খোৱা বোৱা কৰাই নাই নেকি নাই খাবলৈ মন নাই ভোক লগা নাই দেউতা বাৰু কমপ্লিট আগৰ নিচিনা ভাল হৈ যাবনে নহয় কেতিয়াও আগৰ দৰে নহয় যদি তই নিজকে নোখোৱা নোবোৱাকৈ এনেকৈ কষ্ট দি থাক আংকেল ভাল হ'ব যদিহে তেওঁ ভাল পোৱা মানুহখিনিক আহি ভাল অৱস্থাত দেখে
কিন্তু সেন্স লৈ আহি যদি দেখে এজনীয়ে খোৱা বোৱা কৰা নাই, এজনীয়ে খোৱা নাই, চকু গাঁতত সোমাইছে, খিনাইছে, তেতিয়া আংকুলৰ মনটো কেনেকুৱা লাগিব এবাৰ ভাবচোন। আৰু যদি মনটোৱে ভালে নাথাকে তেন্তে শৰীৰ কেনেকৈ ভালে থাকিব মেডাম? ঘৰৰ মানুহৰ যদি এক্সিডেণ্ট হয় হাঁহি ফূৰ্তি কৰি থাকিব পাৰি নেকি? হাঁহি ফূৰ্তি কৰি থাকিবলৈ কোৱা নাই, কিন্তু এটলিষ্ট পজিটিভ হৈ থাক, নিজকে ভালকৈ ৰাখ যাতে আংকেলে তোক দেখি মনত বেজাৰ নাপায়। সেইখিনিতো কৰিব পাৰিবি তই আংকেলৰ কাৰণে, ক পাৰিবি নে নোৱাৰ? গুড, এতিয়া বল কলৈ? ঘৰলৈ। বুজিছো কি কবি, এতিয়া মই ঘৰলৈ নেযাওঁ, দেউতাৰ লগত থাকিম। বাট এতিয়া আংকেল আউট অফ ডেঞ্জাৰ, আৰু আংকেলৰ লগত থাকিবলৈ বহুত মানুহ আছে। কিন্তু ঘৰত যে আণ্টি কি অৱস্থাত আছে এবাৰ ভাবি চাইছনে? ঘৰলৈ বল, অলপ ফ্ৰেছো হৈ ল'বি, আৰু আণ্টিকো চাগৈ তোৰ প্ৰয়োজন হৈছে। বল আহ। বা তুমি চোৱা, মই আছো নহয়। বল, মোক লগে লগে খবৰ দিবা কিন্তু। অঁ ক'ব ক'ব, এতিয়া বল থাকা, আহিছো আহ। তোমাক এৰি যাবলৈ বেয়া লাগিছে কিন্তু ময়ো যাব লাগিব। ইটছ অ'কে, তুমি যোৱা, মই আছো, ফোন কৰিবা। ঠিক আছে। অ বস, এনেকুৱা কি আৰ্জেণ্ট কাম আছিল যে ফোনো ক'ব নোৱাৰিলে আৰু মাতি পঠিয়ালে? তোৰ মুখখন চাওঁ মন গ'ল ভাই, কিবা কবি হা? তই কি মিনিষ্টাৰ আছে যে তোক মাতিবলৈ নাপাৰিম? চালা উল্টা কুৱেশ্যন যে কৰিছ। মানে বস, মই ভয় খাই গ'লো ন, চৰি বস। এ চৰি নক'বা, চৰি নক'বা, চৰি কৈ কিনে বাচিবলৈ পাৰিবা। আৰে বস, আপোনাৰ হৈছে কি, কিবা কথা খং উঠি আছে নেকি? মোক এনেকৈ লৈছে যে চালা, টেনশ্যন একদম নোহোৱা নহয়, একটা কটা ঘুমাই আছে রে কাপছে। চালা চালা, চক্কর আহি গৈছে দিমাগ। কি কথা? এ চালা কুত্তা সঞ্জীব তালুকদার, ছোটা মোটা মানুহ নাই, একদম বিকসট আছে, বিকসট। চালা এ রকম ডাঙ্গর মানুহর একটা বি খারু চাইলে না হাঙ্গামা হৈ যায়, মিডিয়া চালা সব হিলি যায়, নিউজ পেপার, টিভি, রেডিও সবলে উত্থল পুত্তল হয়ে যায়। এ এ লেকিন এরকম কিছু একটা হওয়া নাই। হ্যাঁ কি হল রে ভাই, কি বা কত কবা? কারণ গাড়ি একদম তলব পড়েছে কেটো, আর কোনে তো দেখাও নাই। মোরও হই গো, মই না খাও। মার খাবে আন্টি, দেখিছে আপুনি নুখোয়ার কারণে তাইও নুখোয়া হল। কেনে কই খাবা কোয়াসুন ভাই গো বিধাতা। 22 আগস্টৰ পৰা ৰঙত উপভোগ কৰক দুখন কৈ নতুন ধাৰাবাহিক উমাল সম্বন্ধৰ এক আত্মিক বান্ধন পিতা পুত্ৰ, সোমবাৰৰ পৰা শনিবাৰলৈ নিশা 8 বজাত। এগৰাকী সহজ সৰল নাৰীৰ এক অসাধাৰণ কাহিনীৰে আবেলিৰ ৰামধেনু, সোমবাৰৰ পৰা শনিবাৰলৈ নিশা 8:30 বজাত। উপভোগ কৰক আপোনাৰ একমাত্ৰ প্ৰিয় চেনেল ৰঙত। লেকিন এরকম কিছু একটা তো হওয়া নাই। হ্যাঁ কি হল রে ভাই, কি বা কত কবা? সঞ্জীব তালুকদার যদি মরিছে একটা তো নিউজ আহিব লাগিছিল, নিউজ পেপার, টিভি, রেডিও, এ সালা গলি এটা, তারপর কমসে কম দুটা ফোন তো আহিব লাগিছিল। না না ভাই, কথা তো কি, বলে ইমান ডাঙর হস্তিয়া তো মরি যাব, একটা নিউজ বিনা আহিব? ইম্পসিবল, পসিবল না। এ মুঝে নেই লাগতা হ্যায় জগ ভাই। সগে এনেকুৱা হৈছে যেন এতিয়ালৈকে বিচাৰিয়ে পোৱা নাই, কাৰণ গাড়ী একদম তলত পৰিছে কেতো,
আর কোনেও তো দেখাও না। আর এতিয়ালৈকে সাগে কিডনেপিং বা মিসিং বুলি ভাবি আছে ঘৰ মানুহবোৰে। এইটোও তো নিউজ আহিব লাগিছিল না ভাই। জানো গম নাপা নহয় এতিয়া। আরে গম নাপালে কেনেকা হব ভাই, কেনেকা হব, গম তো পাব লাগিব না। এনেকুৱা হোৱা নাই, তো সঞ্জীৱ তালুকদাৰ মৰাই নাই। কেনেকে হব বস, মই নিজে খুন্দা মাৰিছো আৰু গাড়ী একদম খালত গৈ পৰিছে। এ খুন্দাহে মাৰিছ, নিজে ডেড বডি দেখা নাই না? সিমান ডাঙৰ এক্সিডেণ্ট হলেতো ডেড বডি হবই না মানুহ। না গ্যারান্টি নাই ভাই, গ্যারান্টি না। কিসমত থাকিলে মৰা মানুহ বাচি যায়। এবাৰ যদি সঞ্জীৱ তালুকদাৰ তোমাকে বাচি গৈছে না, তই বি জিন্দা থাকিব নালাগে। খাওকচোন, এয়া লাষ্ট আন্টি, লওক। নালাগে নীলোৎপল, আৰু মই খাব নোৱাৰো। আৰে আপুনি দুচামুচে খাইছে, নহ'ব খাওক। চাই থাকিব নালাগে, খা লওক। মই নাখাওঁ। মাৰ খাবি আন্টি, দেখিছে আপুনি নোখোৱাৰ কাৰণে তাইও নোখোৱা হ'ল। কেনেকৈ খাবা কোৱাচোন, মানুহজন হস্পিটেলত তেনেকৈ পৰি আছে আৰু আমি ইয়াত পেট ভৰাই খাই থাকিব পাৰোঁ নেকি? মই নোৱাৰো, তাই খালে খাওক। মই নোৱাৰো মা। আপোনালোকৰ হৈছে কি, আংকলৰ গা বেয়া হৈ থাকোঁতে আপোনালোকে খাব বিচৰা নাই বুজিছোঁ, কিন্তু ডাক্তৰে আংকলক অকে আছে বুলি কোৱাৰ পিছতো কিয় নেখাই নবৈ কান্দি থাকক? সেই লজিকটোহে মই বুজি নাপালোঁ। বাৰু যি কি নহওক, এইখিনি এতিয়া শেষ কৰি লওক। কালিৰ পৰাতো আপোনালোকে একোৱেই খোৱা নাই হয়নে? তোমাৰ এনেই কষ্ট হৈছে নিৰুৎপল, দিল্লীৰ পৰা আহি ঘৰত ভালকে জিৰাবলৈওতো নাপালা তুমি। এইটো তই অলপ অভাৰ দিয়া নাইনে? কি ফালতু কথাবোৰ কৈ আছ, কষ্ট জিৰাবলৈ পোৱা নাই। তৃষা, তই মোক কি বুলি ভাব, তোৰ বেষ্ট ফ্ৰেণ্ড নে জাষ্ট এজন ফ্ৰেণ্ড? যে কেতিয়াবাহে তই লগ পাওঁ, হাই হেল্ল' কৰ, এইটো মোৰ কাৰণে বহুত ডাঙৰ কথা যে এনেকুৱা এটা ছিটুৱেশ্যনত মই তোৰ ওচৰত আছোঁ। কালি যদি মোৰ কিবা এটা হয়, কি তই মোক হেল্প কৰিবলৈ নাহিবি? তোমাৰ একো নহয় নহয়। আচ্ছা, বৰ সাৰ্বজনতাজনী আণ্টি, এই অলপ বেছি হৈছে। নীলোৎপল, তুমি মোক হস্পিটেললৈ লৈ যাব পাৰিবা? এতিয়া নালাগে দিয়ক, আংকলৰ চেন্স আহিলে মই আপোনাক লৈ যাম, আৰু আংকলৰ চেন্স অতি সোনকালে আহিব, আপুনি চিন্তা কৰিব নালাগে। কমলৰো ঘৰ, আমাৰ ঘৰখনকে সি তাৰ নিজৰ ঘৰ বুলি ভাবে। আংকেল আণ্টিৰ মৰমৰ কাৰণে এনেকুৱা এটা হ'ব পাৰিছে জাননে? এনিৱেইজ থেংকছ, তুমি আজি বহুত হেল্প কৰিলা। আপুনি মনে মনে নাথাকে,
স্যার আপনার কি ডাউট? অঞ্জীব তালুকদারের উপর এইটা মার্ডার কেস নেই স্যার, সেটা সিম্পল অ্যাক্সিডেন্ট। তোমার কি যে প্রশ্ন বুঝে নহয় আপনি, ইমান ইজিলি কই দিব পড়া হলতো কথাই না। আনটিল হার্নান্দেজ কিবা স্ট্রং এভিডেন্স নাপালে একো কোয়া টান, আর সকল জানিও আপনি নয় স্যার, মই আপনার মনের কথাটোহে সুদিছ। কিভাবে কেস তো অ্যাটেম্প টু মার্ডার নে অ্যাক্সিডেন্ট? আমার মনের কথার কিবা মূল্য আছে কোমার? প্রুফ লাগে স্টিল এ ওয়াইল্ড কেস। মই কনফিউজ, জাস্ট এটা অ্যাক্সিডেন্ট কেস বলে ভাবি বলে মোর মন যোয়া। তার কারণ কেবাটাও, ফার্স্ট সঞ্জীব তালুকদারের ঘরের মানুষের উপর কিছুদিন আগতে এটা অপহরণ অ্যাটেম্প হয়ে গেছে। পীড়িনার মতে তাইর কোনো ব্যক্তিগত শত্রু নয়, কিন্তু শত্রুয়ে সঞ্জীব তালুকদারক বা তেওঁর ফ্যামিলি মেম্বারক হার্ম করব বিচারে বলে মই নাম। আর যেহেতু কেদিনমান আগতে এটা কিডন্যাপিং অ্যাটেম্প ফেল হয়েছে, সো কিজানি ডাইরেক্ট সঞ্জীব তালুকদারকে অ্যাটাক করেছে। এই তো কথা মোর মনে আহিছে, কিন্তু আর আন কিবা কারণ? যেটু তৃষা তালুকদারে কৈছে দেউতাকে এই মাজ রাস্তা কি করব লাগছে, আর যদি গাড়িখন রখাই তেওক কোনোবাই মার্ডার করবলে অ্যাটেম্প করেছিল তেনহলে গাড়িখন স্যার এনেকই সাবলে গেলে তো গাড়ি সর পার্টিও হব পড়ে। কি জানি মঙ্গলুর পড়াই সঞ্জীব তালুকদার ফলো করে আইছিল, ধনী মানু গাড়িও দামি, গতি সর বা ডকাতি হওয়ার চান্স বেশি। কিন্তু এই দিন দুপুরতে এই মাঝ রাস্তা কি করব লাগছে স্যার? মাঝ রাস্তার হলেও ঠাইখানি যথেষ্ট নিজা, ইয়াত মানুষের আজা যথেষ্ট কম স্যার, যদি ইয়াত অল্প প্লেনিং করা যায় রিস্ক লোক পারি। বাহ, আপনি তো কথাটা এনেক কইছে যে প্লেনিং তো আমিহে করেছি। স্যারে যে কি কয় স্যার, অঞ্জীব তালুকদারের কেস তো যদি আমি এটাইম টু মার্ডার কেস বলে ধরো, আর বিডিনার কিডন্যাপিং কেস তো, আর এই ঘটনাটার মাজত কমন কি জানে না স্যার? কি দুইটা প্ল্যানিংয়ে কিন্তু কুমার তেনেকৈ সাবলে গেলে দুইবারেই ঘটনাস্থলীলে প্রথমে দেখুন ময়ে আহি, তেনেহলে এতিয়া কি আপনি মোকে ডাউট করব নাকি? কথা তো হয় কি নয় স্যার, আপনাক মই ডাউট করা নাই, কিন্তু কোইনসিডেন্ট, আর স্যার দুইবার আপনিহে পাব লাগে না। সারর কিবা যোগ পড়িছে সাগে কি জানি হেই সঞ্জীব তালুকদারের ঘরের লগত, আর এনেকা যোগ পড়লে স্যার ইয়ো পূরণ বাদ দি ডাইরেক্ট হরণ করে দিব লাগে স্যার। আপনাকে কেতিয়াবা বস্ত্র হরণ করিম যেন পাইছো, যদিহে আপনি মনে মনে না থাকে। বিৰিণা সকলো ঠিকে আছেনে? দেউতাক চাইছিলানে? ঠিকে আছেতো? ডক্টৰ আহিছিল? মই যাম ৰবা, মাক নিনো চাগে। হ'ব দিয়া, এতিয়া ৰাখিছোঁ, কিবা প্ৰব্লেম পালে তুমি ফোন কৰিবা। ঠিক আছে, ৰাখো দিয়া। ডাঙৰ মা, মই ছাৰক সকলো খোৱা বোৱা ৰেডি কৰি দি থৈ আহিছোঁ। মানে? মই বুজা নাই। মানে ছাৰক ঔষধ আৰু ৰাতিপুৱাৰ ব্ৰেকফাষ্টটো কৰাই থৈ আহিছোঁ। কমল, তুমি ঘৰতে থাকিবা নহয়, মাও ঘৰত থাকিব, মাক অলপ চাবা। হ'ব ডাঙৰ মা, তুমি চিন্তা নকৰিব, বহক। কমলৰ কিন্তু তহঁতৰ ঘৰখনৰ লগত এটাচমেণ্টো বহুত বেছি ন? আমাৰ এই ঘৰ নহয়, কমলৰো ঘৰ। আমাৰ ঘৰখনকে সি তাৰ নিজৰ ঘৰ বুলি ভাবে। আংকেল আণ্টিৰ মৰমৰ কাৰণে এনেকুৱা এটা হ'ব পাৰিছে জাননে? এনিৱেইজ থেংকছ, তুমি আজি বহুত হেল্প কৰিলা। কি হৈছে তোৰ? হৈছে কি? এবাৰ থেংকছ, এবাৰ ছৰী। আচলতে তোৰ মূৰৰ বিকৃতি ঘটিছে, বহুত দিনলৈকে বিয়া নোহোৱাকৈ থাকিলে এনেকুৱা হয়েই, কিবা এটা কৰিব লাগিব। আংকেল ভাল হৈ লওক,
ঘৰত তোৰ কথাটো উলিয়াব লাগিব। হ্যালো ইন্সপেক্টর। কপালরে লিখনি কোনে লিখে, লিখে জীবন কবিতা, জীবনরে সুবিতি কোনে আঁকে, কোনে বোলায় তুলিকা। কপালরে লিখনি কোনে লিখে, লিখে জীবন কবিতা, জীবনরে সুবিতি কোনে আঁকে, কোনে বোলায় তুলিকা, কোনে জ্বলায় কোনে নুমায় জীবন খলিকা।